हेलो फ्रेंड्स, हमें तुम्हारे आकटा भिडियो नहीं भिडियोर माध्यम तुम्हारा देख कीभव बॉल टाच उन्नति कर बॉल टाच क्यों इम्प्रूव कर भिडियोर माध्यम कतगुलो स्किल नहीं स्किल माध्यम देखो स्किलगू करो तुम्हार टाच उन्नति होर भिडियोगो भलो लगले शेष पर्त देखो लाइक शेयर सबसक्राइब करो प्लिज भिडियोगो शेष पर्त देखार अनुरोध कर ये प्रैक्टिसटा करार जन्य एकजन पार्टनार निये नेबे आर दुटो मार्कार दिए साजिए नेबे एकबार डान दिक जाबे डान पाए बल मारबे एकबार बा दिक आसबे बा पाए बल मारबे एइभाबे कन्टिन्यू प्रैक्टिसटा करते थाकबे एते तोमार टाच इम्प्रूव होबे एइभाबे कन्टिन्यू प्रैक्टिसटा करो तोमार पार्टनारके निये ए प्रैक्टिसटा मोटामुटी 50 थेके 60टा बल मारो एइभाबे कन्टिन्यू এই প্র্যাকটিসটা মার্কারের ভিতর দিয়ে এসে ওই মার্কারের পাশে গিয়ে বল মারো এই পাশে আসলে বাঁ পায়ে ও পাশে আসলে ডান পায়ে এইভাবে কন্টিনিউ করতে থাকো অ্যাকচুয়ালি এটা একটা ডাব্লু আকারে প্র্যাকটিসটা করো যখন আগাচ্ছ পিছাচ্ছ সেটা তোমার ডাব্লু হয়ে যাচ্ছে সেইভাবে প্র্যাকটিসটা কন্টিনিউ করতে থাকো এই প্র্যাকটিসটা করার সময় তুমি 50 থেকে 60 বারও বল মারো এইভাবে কন্টিনিউ প্র্যাকটিসটা করতে থাকো এতে দেখবে তোমার টাচের ইমপ্রুভ হয়েছে হ্যালো ফ্রেন্ড আমার তোমাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওগুলো দেখো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সাজেশন করো আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে এতে আমি উপকৃত হব এই প্র্যাকটিসে দুটো কোণ নিয়ে নেবে একটা ডিস্টেন্স ফাঁকা করে নেবে তারপরে গিয়ে ওই প্রথম কোণটার কাছে গিয়ে দৌড়িয়ে গিয়ে বলটাকে মেরে আবার দ্বিতীয় কোণ পর্যন্ত পিছিয়ে এসে আবার ফার্স্ট কোণে যাওয়া এইভাবে বলটা কন্টিনিউ মারতে থাকো এদিকে গেলে বা পায়ে ওদিকে গেলে ডান পায়ে এইভাবে কন্টিনিউ প্র্যাকটিসটা করতে থাকো আমার ভিডিওকে ফলো করো এবং আমি কীভাবে করছি সেটা দেখে তোমরা করো এইভাবে টাচ ইম্প্রুভ হবে তুমি প্র্যাকটিসটা কন্টিনিউ করো এই প্র্যাকটিসটা করার সময়ও তুমি 60 থেকে 70টা বা 50টা বল এইভাবে কন্টিনিউ মারো এতে দেখবে কিছুদিন পরে তোমার টাচের ইমপ্রুভ হয়েছে মাঠে যাও একটা পার্টনার নাও এবং পার্টনার নিয়ে এইভাবে বল মারতে থাকো দেখবে তোমার টাচের ইমপ্রুভ হয়েছে দেখো আমি কোনটাকে কীভাবে সাজিয়েছি সেইভাবে কোনটাকে সাজাও এবং এক পায়ে জাম্প করতে করতে এ পাশে এসে বলটা মারো আবার এক পাশে জাম্প করতে করতে ওই পাশে যাও এ পাশে গেলে ডান পায়ে ও পাশে আসলে বা পায়ে এইভাবে কন্টিনিউ প্র্যাকটিসটা করতে থাকো এতে টাচের ইম্প্রুভ হবে দেখো তোমরা কন্টিনিউ করো এটাও তোমরা 50 থেকে 60 বার বল মারো এই প্র্যাকটিসটা করার জন্য একটা পার্টনার হলে যথেষ্ট তাহলে তুমি আর তোমার ফ্রেন্ডকে ডেকে নাও ডেকে নিয়ে মাঠে গিয়ে প্র্যাকটিসটা কন্টিনিউ করো ফ্রেন্ড দেখো এই প্র্যাকটিসটা করার জন্য আমি কীভাবে কোনটা সাজিয়ে কোনের উপর দিয়ে মাঝে একবার জাম্প আবার উপর দিয়ে এই পাশে জাম্প এইভাবে কন্টিনিউ প্র্যাকটিসটা করতে থাকো আর ওপাশে গিয়ে পা ফেলা যাবে না পা না ফেলে তোমাকে বলটা মারতে হবে কোনো সময় পাই ফেলা যাবে না না ডান পায়ে হয়ে গেলে তারপরে বা পায়ে করবে ভিডিওর মধ্যে দেখো আমি কীভাবে জাম্প করে যাচ্ছি তারপরে পাটা না ফেলে কীভাবে বল মারছি এইভাবে তোমরা কন্টিনিউ প্র্যাকটিসটা করতে থাকো এতে তোমাদের টাচের ইম্প্রুভ হবে আমি কীভাবে ভিডিওর মধ্যে করছি সেটাই দেখো এবং ফলো করো এবং করো
দেখো ফ্রেন্ড, আমরা কোণের উপর দিয়ে কীভাবে জাম করছি, জুরা পায়ে জাম করে ওপাশে যাচ্ছি, এটা ডবল জাম করে ওপাশে যাচ্ছি এবং গিয়ে বল মারছি। এইভাবে তোমরা প্র্যাকটিসটা করো, এতে টাচের ইম্প্রুভ হবে। আর ভিডিওর মধ্যে আমি কীভাবে করছি সেটা দেখো, ফলো করো এবং করো। এবার ডান পায়ে হয়ে গেলে বাঁ পায়ে সাইড চেঞ্জ করে দেখো করছি, তার মানে একদিক হয়ে যাবে, তারপরে আবার অন্যদিকে পা দিয়ে মারবে। আগেরটা ছিল ডান পায়ে, এবার মারছি বাঁ পায়ে। এইভাবে জাম্প করে করো এবং আমার ভিডিও দেখো, ফলো করো এবং করো। তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমার বন্ধুদের কাছে। এই প্র্যাকটিসটা হচ্ছে কোণের উপর দিয়ে জাম্প করে সামনে গিয়ে দাঁড়ানো এবং বল মারা, বল মেরে আবার পিছনে এসে জাম্প করে আবার সামনে যাও। এইভাবে তুমি এক পায়ে 20টা করে বল মারো, প্রথমে যদি তুমি ডান পায়ে মারো 5 ইঞ্চ করে বাঁ পায়ে আবার 20টা মারো। এইভাবে কন্টিনিউ প্র্যাকটিসটা করো, এতে টাচের ইম্প্রুভ হবে তোমার। এইবার দেখো আমি 5 ইঞ্চ করে নিলাম, 5 ইঞ্চ করে বাঁ পায়ে মারছি। এইভাবে তোমরা 5 ইঞ্চ করে নিয়ে করো করো। এই প্র্যাকটিসটা হচ্ছে দুটো কোণ দিয়ে একটা নির্দিষ্ট দূরত্বে সাজিয়ে নেবে, সাজিয়ে নেওয়ার পর একটা পার্টনার নেবে, পার্টনারকে নিয়ে প্রথম কোণে দড়ি গিয়ে বল মারবে, বল মারার পর পিছিয়ে এসে আবার বল মারবে, আবার বল মারা গেলে আবার সামনে কোণে গিয়ে বল মারবে, আবার পিছনে কোণে এসে পিছন কোণতে বল মারবে। এইভাবে দুই পায়ে কন্টিনিউ প্র্যাকটিসটা করতে থাকবে, এইভাবে তোমার টাচ ইম্প্রুভ হবে। এই প্র্যাকটিসটা করো আর তোমরা নিশ্চয়ই ফল পাবে, এই প্র্যাকটিসটা করলে তোমাদের টাচের ইম্প্রুভ হবে। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ, এবং তোমাদের বন্ধুদেরও সাজেশন করো এই ভিডিওগুলো দেখার জন্য। ফুটবলের নতুন প্লেয়ারদের জন্য আমার ভিডিওগুলো খুব উপকারী হবে আশা করছি।